আমাদের জীবনে প্রথম দেখছি, কোনো দিন শুনুনি দেখুনি, আমাদের গ্রামে দেখছি আর এই প্রথম দেখছি, এরকম গরু আর কোথাও নেই। ফেসবুকে দেখলাম, দেখে অনেক জায়গা থেকে মানুষজন আসছে, দেখছে, আমিও আসলাম দেখতে। খাওয়া দাওয়া সবই করে, সব দিক থেকে সব ঠিক আছে। শিং ছয়টা, খুঁজি দেখি শিখি গ্রামীণ ফোন 4G-তে এখনই। গ্রামীণ ফোন গরুটা আছে আমার ছোটকাল থেকে, আমি পুষছি। মনে করেন আমার একটা গাভী ছিল, গাভীর থেকে বাচ্চাটা হয়, গরুটার নাম রাখা হয় লাল মিয়া। তিনি আস্তে আস্তে বড় হয়, যখন বছরখানিক বয়স হয় তখন মনে করেন দুইটা শিং ওঠে। তারপরে দুই এক মাস যাইতে না যাইতে মনে করেন যে ভোগে আর দুইটা ওঠে। তারপরে দেখা আছে চারটা হলো, তারপরে দেখা আছে আবার দেখা আছে দুইটা হলো, ছয়টা। সরকার যদি মনে করেন আমি সেরাখানায় নেবো, তাহলে আমি দেখাতে সেরাখানায় দিতে দিয়ে দেবো। কোটসাদপুরে যে ছয় শিং বিশিষ্ট গরুটা দেখেছি, এটা আসলে সচরাচর কিন্তু আমাদের দেশে, আমাদের দেশে না পৃথিবীতে কখনো এটা হয় না। গরুর সাধারণত দুইটা শিং, কিন্তু সব কিছুর একটা ব্যতিক্রম থাকে, সেটা গরুর ক্ষেত্রেও এটা ব্যতিক্রম।